বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا বলা ইয়া গতাব বা জুকুম প্রশংসা আল্লাহর জন্য দরুদ এবং সালাম পেশ করছি রাসুলের প্রতি আল্লা সুবাহানীব দয়াময় মেহেরবান তিনি বান্দাকে এত ভালোবাসেন যে তার বান্দার প্রয়োজনের যা কিছু প্রয়োজনীয় বিষয় প্রয়োজন পূরণের জন্য আল্লাপাক চাওয়ার আগে তার বান্দাদেরকে সেগুলো দিয়ে দিয়েছেন আমরা হয়তো ভাবতেই পারিনি আর ভাবব কেমন করে তখন আমাদের সৃষ্টি হয়নি আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে সুদৃঢ়রূপে এই জীবনকে পরিচালিত করার জন্য আবার তিনি আনুষাঙ্গিক যে সমস্ত নিয়ামত যে সমস্ত উপকরণ সেগুলোকেও তিনি পর্যাপ্ত পরিমাণে আমাদের আশেপাশে সৃষ্টি করে রেখেছেন আল্লা সুবাহ বলছেন লা লা ইন যদি তুমি শুকর গুজার হও স্বীকার করো এই নিয়ামতের প্রতি অবনত হও এবং আল্লা সুবাহানার সুক্রিয়া আদায় করো আম্মা বিনিয়য় রব্বিকা রব্বিকা ফাহাদ্দি তার নিয়ামতগুলোকে নিয়ে আল্লাহর প্রাপ্তি এই দানগুলোকে নিয়ে নিজেরা আলোচনা করে আল্লাহ আমাকে দিয়েছেন আমি খুশি তাহলে আল্লাহ বলছেন আজি দাম না অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে ইন তুম আর যদি বিশ্বাসঘাতকতা করো করো তাহলে জেনে রেখো আমার শাস্তি আমার পাকড়াও আমার কঠোরতা অত্যন্ত বেদনাদায়ক আমার শাস্তি বড় ভয়ানক এটি আল্লাহ সুবাহাল আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো বিশ্বাস আল্লা সুবাহর নিয়ামতের স্বীকৃতি এবং এই নিয়ামতেরই একটি নিয়ামত হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যুবক বন্ধুরা এটা শুধুমাত্র একটা লাইফে কন্ট্যাক্ট করা নয় পাশ্চাত্যে যেটাকে বলা হয় ম্যারিজকে তারা ওয়ান কাইন্ড অফ কন্ট্র্যাক্ট বলে হ্যাঁ আমি তোমার সঙ্গে থাকবো তুমি আমার সঙ্গে থাকবে বাস কিছুদিন থাকলো তারপরে বললো ঠিক আছে আমরা কন্ট্রাক্ট ভেঙে দিলাম চলে গেলাম ইসলামে বিবাহ এতটুকুর ভিতরে নয় এটা একটা আমানাত আর আল্লাহ আমানত সম্পর্কে নির্দেশ দিয়েছেন কান্তুল আমানাত ইহা আমানাতের যারা হকদার যথাযথভাবে আমানত আদায় করো আমানতের খেয়ানত করা কপটতা মুনাফিকি চরিত্রে সবচাইতে নোংরা এবং কুলসিত বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকি অপটতা যুব চরিত্রে এই ধরনের মানসিকতা কখনো গ্রহণযোগ্য নয় যুবকদের মন আকাশ বিশাল প্রশস্ত যুবকদের মন সমুদ্রের মতো উত্তাল তরঙ্গময় যুবকদের অনুভূতি বাতাসের মতো প্রবাহমান কি যুবক ভাইরা আমি কি ঠিক বলিনি যুবকদের হৃদয় প্রশস্ত কোনো সংকীর্ণতা কোনো মিথ্যা কোনো ভনিতা এদের হৃদয়কে আচ্ছন্ন করতে পারে না আমরা এই হৃদয়গুলোর স্পর্শ পাই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমাদের স্বচ্ছ সুন্দর উজ্জ্বল উদ্ভাসিত আলোকময় আমাদের এই যুবকদের ভিতরে যখন তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকে পড়াশোনা করে নিবিষ্ট মনে নিজেকে নির্মাণ করে নিজেকে তৈরি করে নিজের জাতির জন্য এবং তাদের চোখে একটা সব সময় স্বচ্ছ সৎ চিন্তা কাজ করে কিন্তু পরবর্তী সময় এই যুবকেরাই মাত্র কয়েক বছরের ব্যবধানে যখন তাদের কর্মক্ষেত্রে চলে আসেন তখনই তাদের মধ্যে বিভিন্ন ধরনের লোভ লালসাপ এভাবে এইভাবে গ্রাস করে যে তখন অনেক সময় ভাবতে কষ্ট হয় যে স্বচ্ছ সুন্দর শুভ্র মনের অধিকারী যুবকটি কিভাবে কুলসিত হয়ে পড়ল অবশ্য এর ভিতরে একটি প্রশ্ন আসে সেটি হলো কেন এর জবাব খুব সহজ যে হয়তোবা জীবনে পারিবারিক পর্বে ইসলামের যে সুশিক্ষা ইসলামের যে মূল্যবোধ পরিবার থেকে তৈরি হওয়ার কথা ছিল হয়তো তার পরিবারে সেটি তৈরি হয়নি আর এটি তৈরি না হওয়ার কারণে তার জীবনের এই পর্বে এসে বিচ্যুতি ঘটেছে অবৈধ উপার্জনের দিকে আকৃষ্ট হয়ে পড়েছে তো যুবক বন্ধুরা আমরা আজকের পর্বটি যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম সেটি হলো স্বামী স্ত্রীর আস্থা বিশ্বাস কেন নষ্ট হয় এই আস্থা এটি ছিল আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় অবিশ্বাস আমরা শুরুতেও শুরু করেছিলাম আল্লাহ সাহান ওয়া তালা নিয়ামতের কথা দিয়ে যে বিশ্বাস করে সে হয় বিশ্বাসী আর যে অবিশ্বাস করে সে হয় অবিশ্বাসী অবিশ্বাসী একটা অন্ধকার একটা আধার বিশ্বাস একটা আলো একটা উজ্জ্বলতা আমি যখন বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে নিয়ন্ত্রণ করছেন পরিচালিত করছেন আমার ভিতরে তখন একটা আলো একটা শক্তি আমি অনুভব করি একটা আস্থা আমার ভিতরে তৈরি হয় ভয় নেই আমার চলার পথে ভয় নেই মানা আল্লাহ আমার সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমরা আমাদের নিজেদেরকে ওই কথা শোনাতে পারি লাহাজান তুমি অস্থির হয়ে যেও না দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না এই আয়াত নাজিলের ভিন্ন প্রসঙ্গ সাল সঙ্গে হজরত আবু বাকর আনহু কঠিন সময় মক্কা থেকে মদিনায় হিজরত শত্রুরা খুঁজছে পুরস্কার ঘোষিত হয়েছে কেউ যদি ধরে দিতে পারো অথবা এনে দিতে পারো মুহাম্মদ সাল্লি সাল্লাম তার শির এবং তার সঙ্গী আবু বকর পুরস্কৃত করা হবে তাদের ছুটছে চতুর্দিকে যুবকেরা হিংস্র প্রাণীর মতো তাদেরকে ধরতে হবে পুরস্কার নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মোমেনের প্রধান আস্থা থাকে আল্লাহর উপর যার আল্লাহর উপরে আস্থা নাই বিশ্বাস নাই সে মানুষের উপরে কেমন করে বিশ্বাস করবে এটা তাকোয়ার সঙ্গে জড়িত এটা খাউফের সঙ্গে জড়িত তাকোয়া বিষয়ে আমরা একটি পর্বে আলোচনা করেছিলাম যে তারা সফল হয় যারা তাকোয়া অবলম্বন করে মুতাকিদের জন্য আল্লাহাক পুরস্কার নির্ধারণ করে রেখেছেন এই তাকুয়া মানুষের জীবনে একটা বিশাল বড় অর্জন যে ব্যক্তি তাকোয়া অর্জন করতে পারলো সে বড় ধরনের সফলতা অর্জন করল যে ব্যক্তি তাকোয়া অর্জন করতে পারে নাই সে জীবনে সফলতার একটি বড় সিঁড়ি থেকে বিচ্যুত হয়ে আছে আল্লাহ সেজন্য অনেক সৎ কাজের পরে নেক আমলের পরে আল্লাহ শব্দ যুক্ত করে দিয়েছেন লাল্লাকুম তাত্তাখুন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো আস্থা বিষয়ে আমরা আপনাদের সামনে বলছিলাম এবং প্রসঙ্গক্রমে ঘটনাটি এসেছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ধরনের আস্থা আল্লাহ সুবাহান হাত উপর তাদের ছিল সাহাবাই কারামদের আমরা দু একটি ঘটনা শোনালে আপনারা বুঝতে পারবেন সংসার সুখের হয় রমণীর গুণে আবার সংসার ভেঙে যায় কষ্টকর দুঃখময় হয় রমণীর কারণে আর এই রমণী বা স্ত্রীদের সাথে সংসার টিকে থাকে একটি বিশ্বাস ও আস্থাকে অবলম্বন করে অতীতে এই আস্থা পরস্পরের ভিতরে যত সুদৃঢ় ছিল মজবুত ছিল আজকের আধুনিক সভ্যতায় আধুনিক জীবনযাত্রায় আমরা অনেকটা ভঙ্গুর আস্থায় আমাদের জীবন পরিচালিত করছি এটা মেনে নিতেই হবে এ অস্বীকার করার উপায় নেই প্রতিটা ক্ষেত্রে আস্থার অভাব স্বামী তার স্ত্রীর উপরে আস্থা রাখতে পারছেন না স্ত্রী তার স্বামীর উপরেও আস্থা রাখতে পারছেন না একটা অবিশ্বাস সব সময় আমাদেরকে তাড়া করে ফিরে আবার আমাদের মধ্যে আরও অ্যাডভান্স যুবক আছেন যারা বলেন যে আমার ওসব দেখার বিষয় না প্রত্যেকেই স্বাধীন যা মনে চায় করুক যেখানে খুশি যাক যেভাবে চলে চলুক আমার কথা হলো আমি কারো স্বাধীনতায় হস্তক্ষেপে বিশ্বাসী নই এটা আবার এক ধরনের অতি প্রগতিশীল যুবকদের একটা মানসিকতা যেন রাসুলের ওই হাদিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এমন একটা সময় আসবে কে আমাদের আগে ইমান প্রসঙ্গে যে সকাল সকালবেলায় কেউ মোমেন থাকবে বিকালে আর সে মোমেন থাকবে না অর্থাৎ বিকালবেলায় সে কাফের হয়ে যাবে ইমান থেকে বিচ্যুত হয়ে যাবে বেলায় কেউ হয়তো মোমেন ছিল ইমানদার ছিল সকাল বেলায় এসে সে হয়তো বেঈমান কাফের হয়ে যাবে অনেকটা এরকমই দেখা যাচ্ছে অথবা এরকমই অনেকটা ঘটছে কাউকে সকালবেলায় হয়তো আল্লাহর উপরে নির্ভরশীল আমরা দেখলাম বিকালবেলায় এসে সেই হতে চিৎকার করে বলছে কোথায় কি বিশ্বাস করি না এই যে বিশ্বাস অবিশ্বাস আস্থা অনাস্থার দ্বন্দ্ব এটা আমাদের বর্তমান সময়ে একটা বড় ধরনের ক্রাইসিস সম্মানিত দর্শক শ্রোতা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে বিরতির পর আমরা আস্থা বিষয়ে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম সালাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দু জাহানাদিবি আপনারা দেখছেন পিএসটিভি বাংলা যে ইসলামী পথ ধরে চলে দুলুম আর বকিনে দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে আন্না পছন্দ করে বেশি বকিল হওয়া বেশি খরচ না করেছে সেই আব্দুল কাইয়ে তাহলে মানুষ হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথাই চলে

My question is about the beard, about Imam What are the people believe in? He answers. So, number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you believe me, you have to get successful. Catch Dr. Zakir. To get convincing and valid answers,

Revive history for soul purification. The true peace of the soul, the true peace and the tranquility. Meet the revolutionary dies of the next era. My respected elders and my dear brothers and sisters, I welcome all of you. I welcome all of you. I welcome all of you. I welcome all of you, all of you. All of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. পরবর্তী অনুষ্ঠান টিভি বাংলায় সম্মানিত দর্শক শ্রোতা যুবক ভাই বোনেরা আমরা আলোচনা করছিলাম আস্থা বিষয়ে আস্থা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস প্রসঙ্গটি চলে এসেছে মোমেনের প্রধান আস্থা থাকে আল্লাহর যার আল্লাহর উপরে আস্থা নাই বিশ্বাস নাই সে মানুষের উপরে কেমন করে বিশ্বাস করবে এটা তাকোয়ার সঙ্গে জড়িত এটা খাউফের সঙ্গে জড়িত তাকোয়া বিষয়ে আমরা একটি পর্বে আলোচনা করেছিলাম যে তারা সফল হয় যারা তাকোয়া অবলম্বন করে মুত্তাকিদের জন্য আল্লাহাক পুরস্কার নির্ধারণ করে রেখেছেন এই তাকোয়া মানুষের জীবনে একটা বিশাল বড় অর্জন যে ব্যক্তি তাকোয়া অর্জন করতে পারলো সে বড় ধরনের সফলতা অর্জন করল যে ব্যক্তি তাকোয়া অর্জন করতে পারে নাই সে জীবনে সফলতার একটি বড় সিঁড়ি থেকে বিচ্যুত হয়ে আছে আল্লাহ সেজন্য অনেক সৎ কাজের পরে নেক আমলের পরে আল্লাহ শব্দ যুক্ত করে দিয়েছেন লাল্লা কত্তাক যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আস্থা বিষয়ে আমরা আপনাদের সামনে বলছিলাম এবং প্রসঙ্গক্রমে ঘটনাটি এসেছিল রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি অসাল্লামের কি ধরনের আস্থা আল্লাহ সুবাহান আলার উপর তাদের ছিল সাহাবাই করামদের আমরা দু একটি ঘটনা শোনালে আপনারা বুঝতে পারবেন সংসার সুখের হয় রমণীর গুণে আবার সংসার ভেঙে যায় কষ্টকর দুঃখময় হয় রমণীর কারণে আর এই রমণী বা স্ত্রীদের সাথে সংসার টিকে থাকে একটি বিশ্বাস ও আস্থাকে অবলম্বন করে অতীতে এই আস্থা পরস্পরের ভিতরে যত সুদৃঢ় ছিল মজবুত ছিল আজকের আধুনিক সভ্যতায় আধুনিক জীবনযাত্রায় আমরা অনেকটা ভঙ্গুর আস্থায় আমাদের জীবন পরিচালিত করছি এটা মেনে নিতেই হবে এ অস্বীকার করার উপায় নেই প্রতিটা ক্ষেত্রে আস্থার অভাব স্বামী তার স্ত্রীর উপরে আস্থা রাখতে পারছেন না স্ত্রী তার স্বামীর উপরেও আস্থা রাখতে পারছেন না একটা অবিশ্বাস সব সময় আমাদেরকে তাড়া করে ফিরে আবার আমাদের মধ্যে আরও অ্যাডভান্স যুবক আছেন যারা বলেন যে আমার ওসব দেখার বিষয় না প্রত্যেকেই স্বাধীন যা মনে চায় করুক যেখানে খুশি যাক যেভাবে চলে চলুক আমার কথা হলো আমি কারো স্বাধীনতায় হস্তক্ষেপে বিশ্বাসী নই এটা আবার এক ধরনের অতি প্রগতিশীল যুবকদের একটা মানসিকতা যেন রাসুলের ওই হাদিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এমন একটা সময় আসবে কেয়ামতের আগে এটি ইমান প্রসঙ্গে যে সকাল সকালবেলায় কেউ মোমেন থাকবে বিকালে আর সে মোমেন থাকবে না অর্থাৎ বিকালবেলায় সে কাফের হয়ে যাবে ইমান থেকে বিচ্যুত হয়ে যাবে বিকেলবেলায় কেউ হয়তো মোমেন ছিল ইমানদার ছিল সকালবেলায় এসে সে হয়তো বেঈমান কাফের হয়ে যাবে অনেকটা এরকমই দেখা যাচ্ছে অথবা এরকমই অনেকটা ঘটছে কাউকে সকালবেলায় হয়তো আল্লাহর উপরে নির্ভরশীল আমরা দেখলাম বিকালবেলায় এসে সেই হতে চিৎকার করে বলছে কোথায় কি কিচ্ছু বিশ্বাস করি না এই যে বিশ্বাস অবিশ্বাস আস্থা অনাস্থার দ্বন্দ্ব এটা আমাদের বর্তমান সময়ে একটা বড় ধরনের ক্রাইসিস রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সৌর পর্বতের সৌচ্চ পর্বতের গোহায় তিনি সেখানে আশ্রয় নিয়েছেন শত্রুর ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে সঙ্গে আবু বকর রাতি আল্লাহতাল ব্যতীব্যস্ত হয়ে গেছেন অস্থির হয়ে উঠেছেন কি হবে এখন নিচের দিকে দৃষ্টি ফেললেই ওরা আমাদেরকে দেখে ফেলবে আর আমাদেরকে দেখে ফেলা মানেই আমাদেরকে তারা হত্যা করবে আমাদেরকে তারা অপমানিত করবে লাঞ্ছিত করবে সঙ্গে আবু বকর অস্থির বেকুল তিনি এমনটা অবস্থায় পৌঁছে গেছেন কি করবেন কিভাবে এখান থেকে রসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামকে হেফাজত করবেন এই ভাবনায় যখন তিনি বেকুল সঙ্গীর মুখের দিকে তাকিয়ে তার ব্যাকুলতা লক্ষ্য করে নাবি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লিল আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা এবং আস্থাশীল তুলকারী সুবহান আল্লাহ রাসুল তো মানব জাতির সর্বশীর্ষ ব্যক্তি গোটা মানব জাতির সবচাইতে সর্বোত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহ আকবর আর তার আল্লাহর উপরে ভরসা কত উঁচু পর্যায়ের সে তো অবশ্যই আমাদের সব কল্পনাকে হার মানায় আল্লাহ রসুল আবু বকরের উৎকণ্ঠিত চেহারার দিকে তাকিয়ে স্মিত হাসি দিয়ে বললেন বললেন্লাহ তুমি দুশ্চিন্তাগ্রস্ত না তুমি ব্যতিব্যস্ত হইও না তোমার অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ আমাদের সাহায্যকারী আমাদের ভরসা তো তার উপর আমি আল্লাহর উপরে আস্থা নিয়ে ঘর থেকে বের হয়েছি আস্থা পারিবারিক জীবনে এই আস্থা বড় প্রয়োজনীয় বিষয় আর এই আস্থা তৈরি হয় ইমান বা বিশ্বাস থেকে এই আস্থা আসে মোমেনদের অন্তরে আল্লাহ সবহানা এটি মোমেনদের পরিচয় হিসাবে উল্লেখ করেছেন অনাস্থা অবিশ্বাস এটা মুনাফিকের বৈশিষ্ট্য যারা সবসময় একটা অস্থিরতায় ভুগেন না যারা খুব একটা ভিতরে অস্বস্তিকর অনুভূতিতে যারা সবসময় ডুবন্ত থাকেন যার কারণে তারা বিশ্বাস করতে পারেন না সঠিকভাবে সম্মানিত দর্শক শ্রোতা যুবক ভাই বোনেরা রাসুলের এই বিশ্বাসের পুরস্কার তিনি সাথে সাথে পেয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের এই আস্থা আল্লাহ পাক বাস্তবে রূপ দেখিয়েছিলেন শত্রু গুহার একেবারে নিকটে পৌঁছে গিয়েছিল কিন্তু রাসুল সাল্লাহ আলি সাল্লামকে তারা খুঁজে পায়নি তাকে তারা ধরতে পারেনি অনিষ্ট করতে পারেনি নিরাপদে আল্লাহর রহমতের ছায়া তোলে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে নিরাপদে পৌঁছেছিলেন এটি আল্লাহর উপরে তাওয়াক্কুলের একটি সর্বোচ্চ দৃষ্টান্ত আমাদের মা জননী হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহা এক সফরে আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন ফিরে আসার পথে তিনি তার কৌম থেকে অর্থাৎ রাসুলের কাফেলা থেকে তিনি পিছনে পড়ে যান কর্ম করার জন্য তিনি পাহাড়ের আড়ালে কিছুটা দূরে গিয়ে ফিরে আসতে কাফেলা রাসুলের সঙ্গীরা তাকে রেখে চলে আসেন বিষয়টি আর পরিষ্কার করে বলা দরকার যে মা আয়ে না যে ওই পর্দা বেষ্টিত হাউদাজ বলা হয় যার মাঝে মা আয়েসা রাজি আল্লাহ অবস্থান নিয়েছিলেন এবং তাকে বহন করে যারা নিয়ে গিয়েছিলেন বহনকারীরা মা আয়েসারদি আল্লাহ তালা আনহার শারীরিক ওজন স্বল্প হওয়ায় তারা বুঝতে পারেননি যে ভিতরে মানুষ নেই ফলে তারা বাহনটিকে নিয়ে চলে গেলেন বহুদূর যাওয়ার পরে দেখা গেল আয়েশা রাজি তালা আনহা তার ভিতরে নেই এদিকে জননী আয়েশা রাতি আল্লাহ তালা আনহা যেখানে তিনি দলচ্যুত হয়ে যান সেখানেই তিনি অপেক্ষায় থাকেন এক পর্যায়ে পিছনের সমস্ত ফেলে আসা জিনিসের তদারককারীর দৃষ্টিতে তিনি পড়েন সুহান আল্লাহ এ তো আয়েশা রাতি আল্লাহ তালা আনহা নবী সহধর্মিনী মুসলিম জননী কেমন করে কি হলো এক পর্যায়ে তাকে সঙ্গে নিয়ে কাফেলায় মিলিয়ে দিলেন পৌঁছে দিলেন সে যুগেও ছিল এই কুট এবং নিচু চরিত্রের মানুষ বদনাম রটিয়ে দিল এক পর্যায়ে এই রটনা মিথ্যা ঘটনাকে নবী রাসুল সাল্লাল্লাহু আলিহি আসাল্লামের পারিবারিক জীবনে একটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করল এই অস্বস্তিকর অবস্থায় রাসুল সাল্লাহ আলিহি হজরত আয়েশা রাজি আল্লাহ তাল প্রতি পূর্ণ আস্থাশীলী ছিলেন অনেকে অনেক মন্তব্যসি করেছেন আল্লাহ রসুল তার সম্পর্কে দু একজনের কাছে জিজ্ঞেস করেছেন তুমি বলো তো আয়েশা কেমন জবাব দিয়েছেন ভালো ছাড়া মন্দ কিছু দেখিনি কেউ কেউ বলেছেন আপনি নতুন চিন্তা ভাবনা করুন কিন্তু রাসুল তিনি জানতেন তার পরিপূর্ণ আস্থা ছিল কান কথায় সমাজের মানুষ সমালোচনা মুখর এটা কুট চাল প্রয়োগকারী কিছু মানুষের স্বভাব মিথ্যা অপবাদ রটনা করা কিন্তু অনেক সময় অপবাদ চরিত্রবান মানুষকেও বিব্রতকর অবস্থায় ফেলে দেয় অনেক সময় সুন্দর সুখময় সংসার ভেঙ্গে চুরমার করে দেয় এটা খুব নোংরা এবং ঘৃণিত কাজ হজরত আয়েশা রাজি আল্লাহ এই ঘটনার মধ্য দিয়ে গোটা বিশ্বের মুসলিম যুব সমাজকে শিক্ষা দিয়েছে কারো কান কথায় নিজের আস্থাকে নষ্ট না করে পরিবারে অশান্তি সৃষ্টি না করা নিজের পরিবারের উপরে রাখতে হবে আস্থা বিশ্বাস এবং এই আস্থা বিশ্বাসটি তৈরি হয় সত্যিকারে ইমানের দ্বারা পরস্পরের তাকোয়াপূর্ণ জীবনের দ্বারা মোত্তাকি এবং তাকোয়া এটাই আস্থার পূর্ব শর্ত আল্লাহ আমাদেরকে এই তাকওয়া অর্জন করে পরস্পরের প্রতি আস্থাশীল হওয়ার তৌফিক দান করুন এই আশা ব্যক্ত করে আমাদের এই পর্বের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি শাসন দেশ গড়তে দেখুন ফোলাফায় দিন শুধু পিস টিভি বাংলা কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায় দিন আজ সন্ধ্যা ছটায় পুনঃসম্প্রচার সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্য আল্লাহ আরাব্লা আলমিন হাব মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির দ্রাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলেই ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্যে শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কাল রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্ট এটি মানব জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথ প্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরান এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা মানবতার সমাধান